আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি এইমাত্র ব্রেকিং নিউজ, সৌদিতে আজ চাঁদ দেখা যায়নি। 13 মে বৃহস্পতিবার সৌদিতে ঈদ উল ফিতর পালিত হবে। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায়। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আল্লাহ রহমতে আমরা এবারও 30টি রমজান পেয়ে গেলাম। গত কয়েকটি বছর 29টি রমজান হওয়ার পর এবছরও আমরা 30 রমজান পেতে যাচ্ছি। অর্থাৎ সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার। দেশটির আকাশে আজকে কোথাও চাঁদ দেখতে না পাওয়ায় এবছর রোজা 30টি পালিত হবে। সে অনুযায়ী 13 মে বৃহস্পতিবার সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। খবর আরব নিউজের। আজ মঙ্গলবার সৌদি আরবে সুপ্রিম কোর্টের বিচার বিভাগ এই ঘোষণা দেয় যে দেশটিতে আগামীকাল বুধবার শেষ রোজা অনুষ্ঠিত হবে। তবে সুখের কথা হচ্ছে, গত বছর সৌদি আরবে কোনো মসজিদে ঈদের নামাজ আদায় না হলেও এবছর সৌদি আরবে সীমিত পরিসরে বড় বড় মসজিদগুলোতে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের বিস্তার রোধে সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি প্রবাসী ভাইগণ, মুসলমানদের অন্যতম বড় দুটি উৎসব হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস মোকাবেলায় সৌদি সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে তা কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই মানতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি সরকার করোনা প্রতিরোধে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে, সেটা কিন্তু আমরা সবসময় মেনে চলব। আমরা কেউই যেন ঈদের এই সময়ে জনসমাগমপূর্ণ জায়গায় না যাই। আপনারা অবশ্যই সৌদি সরকারের আরোপিত আইনগুলো মেনে চলবেন এবং যত সম্ভব ঘরে বসে আল্লাহর ইবাদত করবেন। সারা মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন যাতে করে আমরা সকলেই খুব দ্রুতই এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি, কেটে যাক সকল বাধা এবং নেমে আসুক অপার সম্ভাবনা। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি দয়া করে সকলের সাথে শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।